এই যে তেলবাজি পারুকি, তার বউকে যে ব্যবসা করিয়েছে মুজিব সিনেমা করিয়েছে তিশা, এখন ওইখানে তেলবাজি শেষ, এইখানে তেলবাজি করে উপদেশটা হয়েছে। এই ছাত্র জনতার সাথে এটা আরেকটা বেইমানি, এই রক্তের সাথে 1800 শহীদের সাথে। উপদেশটা পরিষদকে একবারই বলে দিচ্ছি, আপনারা যদি এই তেলবাজি আর সুবিধাবাদীদেরকে যদি সমর্থন করেন, তাহলে ছাত্র জনতা আপনাদের গদি রাখবে না। যেভাবে আপনাদেরকে বসিয়েছে সেভাবে আপনাদেরকে টেনে হিস্ট্রে নামাবে। আজকে আমরা প্রেস ক্লাবে উপস্থিত হইতে হয়, আমাদের দাবি নিয়ে আসতে হয়। আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই ধরনের বাটপাড়ার জন্য, তেলবাজি আর সুবিধাবাদীদের জন্য, তাই না? এই বিষয়টা এমনই তো দাঁড়াচ্ছে। আমরা দেখতে পেয়েছি এই পারুকিরা তার বউকে নিয়ে এবং নায়ক নায়িকাদেরকে নিয়ে তেলবাজি করেছে এমপি মন্ত্রীদের কাছে, এখন আবার তেলবাজি শুরু করেছে উপদেষ্টাদের কাছে। এই উপদেষ্টাদেরকে আমরা বলতে চাচ্ছি যে আপনারা যেই ভঙ্গি শুরু করেছেন এটা কিন্তু একদমই ঠিক না, আমরা আপনাদেরকে ছাড় দেব না। ভেবেছিলাম আমরা দীর্ঘত 16 বছর পেশিবাদদেরকে সরিয়েতে পারেছি, আমাদের এই আন্দোলন সংগ্রাম বিদায় যায় নাই, কিন্তু না, এর বিপরীত হয়েছে যে আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই। এই পেশিবাদ যতদিন আছে ততদিন আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। বুক পেতে দিয়েছি যেভাবে সেইভাবে আমাদের বুক পেতে দিতে হবে বন্দুকের নালের সামনে। আজকে আমরা এই শেখ পরিবার, তার ভাই সাবেক এমপি ছিলেন শেখ বশির উদ্দিনের ভাই, সাবেক এমপি ছিলেন, তাদের নামে ছাত্র জনতার গণহত্যার মামলা আছে। তারা কিভাবে উপদেষ্টার পদ পায়, তারা কিভাবে উপদেষ্টা হয়, কি উপদেষ্টা পরিষদে লোকজন আর দেখে নাই? এই 2024-এর গণহত্যার মাস্টার মাইন্ডের সাথে জড়িত তাদেরকে কি উপদেষ্টা বানাতে হবে? 18 কোটি মানুষের কেন উপদেষ্টা ছিল না? আপনি যেটা করেছেন সেটা একদমই ঠিক না। এই ছাত্র জনতার সাথে উন্নত মানের আরেকটা বেইমানি প্রতারণা, এটা আমরা মেনে নেব না। আপনারা কার সাথে মত বিনিময় করে তাদেরকে উপদেষ্টা বানিয়েছেন? আপনারা বসেছেন ছাত্র জনতার এবং বিভিন্ন দলের মত নিয়ে আপনাদেরকে বানিয়েছে, আপনারা নতুন করে এখন আপনাদের মন মতো যাকে তাকে উপদেষ্টা বানাচ্ছেন। এই ছাত্র জনতা যেভাবে উপদেষ্টা বানাতে পারে সেভাবে টেনে হিস্ট্রি আবার নামাতে পারে। আপনাদেরকে সতর্ক করে দিলাম, আপনারা যে কাহিনী শুরু করছেন তাদেরকে প্রত্যাহার না করলে ছাত্র জনতা আপনাদেরকে প্রত্যাহার করবে।